যারা হচ্ছে বিশ্বাস করেন না অনলাইনে কিনতে, তারা কিন্তু একদম সরাসরি এসে টিভিটা দেখে ভালো লাগে, তারপর যদি অরিজিনাল হয় এবং অথেন্টিক প্রোডাক্ট হয় তাহলে নেবেন, তাহলে নেবেন আর যদি না হয় তাহলে 10 লাখ টাকা জরিমানা নিয়ে যাবেন, 10 লাখ টাকা জরিমানা, ওয়াও চমৎকার। 50, 55, 75 যারা নেবেন তাদের বাসায় কোম্পানি গিয়ে ওয়ালে লাগাই দিয়ে কিভাবে ইউজ করবেন, মানে কিভাবে বয়স সারা কাজ করবে সবকিছু দেখাই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে, একটা পয়সা নেবে না। কানের কোনো ক্ষতি হবে না। আর এই যে আই প্রোটেকটিভ, প্রত্যেকটা প্যানেল কিন্তু আই প্রোটেকটিভ, আই প্রোটেকটিভ, জি, শিশুদের জন্য কিন্তু খুবই ভালো একটা, চোখের কোনো ক্ষতি হবে না, কানের কোনো ক্ষতি হবে না, রাইট রাইট। তো ওই যে গুলিস্তানে যে সব সস্তা টিভি বিক্রি করা হয়, আমি কিন্তু কোনো নাম বলতেছি না, হ্যাঁ, বা ভুল ইনফরমেশন দিচ্ছি না, যেটা লিগ্যাল ওটাই বলতেছি। আপনি জেনে শুনে যদি নেন, নেন, সমস্যা নেই। ওই ওই টিভিগুলো হয় কি চোখের জন্য ক্ষতিকর, আর সাউন্ডটা মানে প্রথম অবস্থা ক্যান কেনা সাউন্ড হয়, কানের জন্য খুব ক্ষতি হয়, রাইট রাইট। ওই ওই সব টিভি না কেনাই। এই দেখেন পাঠাইছে কোম্পানির লোক মনসুর বিশন জেডা, উনি পাঠাইছে 43-55 ইঞ্চি, কোড উইল স্টপ টুমোরো, আচ্ছা, নট অ্যাভেলেবল, ঠিক আছে, মানে সবার জন্য একটা স্যাড নিউজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিতে হবে, দ্রুত নিয়ে ফেলতে হবে, দাম বাড়বে, প্রোডাক্ট থাকবে না, সবচেয়ে বড় কথা। রুবেল ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এত বড় একটা টিভি কাহিনী কি বলেন, আজকে আমরা দেখাবো বিশনের 55 ইঞ্চি বিশনের, জি, আচ্ছা, যে টিভিটা মানে রিমোট ছাড়া চলে, রিমোট ছাড়াই, একবার রিমোট ছাড়া, এই যে দেখেন আমি রিমোট রেখে দিচ্ছি এখানে, আচ্ছা আচ্ছা, ওকে, রিমোট ছাড়া কন্ট্রোল করবে এটাকে, ওয়াও, মানে চমৎকার, জি, বিশন নিয়ে আসলে আজব, হ্যাঁ, আজব এক টিভি আর কি, দেখতেই পাচ্ছেন, জি, ওকে, কত ইঞ্চি ভাই এটা? এটা ইঞ্চি হলো 55 ইঞ্চি, 55 ইঞ্চি, অ্যান্ড্রয়েড 11 ভার্সন একটা টিভি, ওকে, আমরা তাহলে দেখাই তাহলে কিভাবে, একটু দেখান, মানে আসলে সত্যি নাকি? হ্যাঁ দেখেন, একবার লাইভ দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ দেখেন, রিমোট কিন্তু রাখা, ওকে ওকে ওকে, হে গুগল প্লিজ পাওয়ার অন, দেখেন, আর কি চমৎকার, আর একটু দেখা, হে গুগল প্লিজ ওপেন হিন্দি সং, দেখেন হিন্দি সং কিন্তু চলে আসছে অলরেডি, দেখেন, দেখতেই পাচ্ছেন, মানে জাস্ট মুখে যা বলবেন তাই চলে আসছে, মুখে বললে টিভি শুনবে, কমন শুনবে, ওয়াও, মানে আপনার রিমোট লাগতেছে না, আর রিমোট লাগতেছে না, আচ্ছা, আজব এক টিভি আর কি। তো ভাই আর কি কি ফিচার থাকবে এই টিভির মধ্যে? এটাতে ভাই র্যাম রোমের খেলা, এটাতে 2 জিবি র্যাম, 32 জিবি রোম, কোন টিভিতে আপনি পাবেন না কিন্তু, আচ্ছা আচ্ছা, ওকে, আর এটা মডেলটা দেখেন, এটা মডেল হলো 55G3S Pro, প্রো মডেল, আচ্ছা, প্রো মডেল, আর এটা 4K আল্ট্রা এইচডি, 55 ইঞ্চি একটা টিভি, এটাতে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, গুগল প্লে স্টোর আছে, ক্রোম কাস্ট করতে পারবেন, নেটফ্লিক্স আছে, নেটফ্লিক্স কিন্তু ফ্রিতে চালাতে পারবেন, ফ্রিতে চালাতে পারবেন, আর এই টিভিতে এইটি মানে বিশ্বের যতগুলো টিভি গুগল সার্টিফাইড, কোন টিভির সাথে আপনার ডিশ লাগবে না, ডিশ লাগবে না, ডিশ আজীবনের জন্য ফ্রি। টিভিটা কিন্তু যারা চাচ্ছিলেন অনেক দিন ধরে কিন্তু মার্কেটে ছিল না 55, এখন কিন্তু আবারো স্টক হয়েছে, আর এই টিভিটার দেখেন বর্ডারটা দেখেন রোজ গোল্ডের করা, একদম ওয়াও, সুন্দর, মানে খুবই প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর কি। আর বিশনের সবগুলো প্রোডাক্ট কিন্তু আন্তর্জাতিক মানের, হ্যাঁ, সবগুলো প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করা, আচ্ছা আচ্ছা, তো গ্যারান্টি কেমন থাকবে ভাই বলেন? এটার প্যানেল গ্যারান্টি হলো 4 বছর, স্পেয়ার পার্ট 4 বছর, আর সার্ভিস সবসময় আজীবন, আজীবন সার্ভিস থাকবে, আজীবন সার্ভিস পেয়ে যাবেন, ওকে। তো আপনারা যারা টিভি কিনবেন এখান থেকে আপনারা কিন্তু সার্ভিস নিয়ে বা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করাই লাগবে না। আর এই টিভি মানে 43, এটা না 43 থেকে শুরু, 43, 50, 55, 75 যারা নেবেন তাদের বাসায় কোম্পানি গিয়ে ওয়ালে লাগাই দিয়ে কিভাবে ইউজ করবেন, মানে কিভাবে বয়স সারা কাজ করবে সবকিছু দেখাই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে, একটা পয়সা নেবে না। ঢোকবো না চ্যানেল থেকে আসলে আমরা 23 সালে 23% দিব, কোন নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই, কিন্তু আমরা মানে এটাতে কিন্তু একবার হোলসেল প্রাইসে দিচ্ছি, হোলসেল প্রাইসে, যারা 10-15টা টিভি কিনে তাদেরকে আমরা এই প্রাইসে দিয়ে থাকি, আপনাদেরকে মানে এই চ্যানেলের রেফার করতে অবশ্যই, আমরা ঠকবো না, দেখে আসছি না, হলে তো হবে না, ঠিক আছে, তাহলে 23% ডিসকাউন্ট দিয়ে আমরা এটা 65,000 টাকা রাখবো, মাত্র 65,000 টাকা, সাথে ডেলিভারি ফ্রি তো আছে, ডেলিভারি পুরো বাংলাদেশ, সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। আচ্ছা ভাই যদি কেউ এসে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা দিবেন না? ইনশাআল্লাহ আরেকটু বাড়াই দিবেন, আরেকটু বাড়াই দিবেন, কথা দিলেন তো, ইনশাআল্লাহ কথা দিবেন। ওকে, যারা হচ্ছে বিশ্বাস করেন না অনলাইনে কিনে কিনতে, তারা কিন্তু একদম সরাসরি এসে টিভিটা দেখে ভালো লাগলে, তারপর যদি অরিজিনাল হয় এবং অথেন্টিক প্রোডাক্ট হয় তাহলে নিবেন, তাহলে নিবেন, আর যদি না হয় তাহলে 10 লাখ টাকা জরিমানা নিয়ে যাবেন, 10 লাখ টাকা জরিমানা, ওয়াও চমৎকার। আচ্ছা ভাইদের কাছে বড় টিভি আছে, সবাই ভয় পায় না, ছোট টিভিও কিন্তু আছে অ্যাভেলেবল, ওকে, তো আমরা ছোট টিভি কোনটা দেখবো এরপর? ওকে দেখেন
প্রিমিয়াম টিভি কিন্তু আবারও চলে আসছে 43 এর মধ্যে। ভাই মার্কেটেই তো নাই এটা, আপনার মার্কেটে নাই কিন্তু আমরা ইউজ করে নি, স্টক করে থাকি, কারণ আমার খুব অল্প সংখ্যক আছে, খুব বেশি নাই। ওকে ওকে ওকে, এটা মডেল হলো 33E3S ইনফিনিটি ইনফিনিটি, এটা কিন্তু 4K না, এটা মানে কোয়ালিটিটা কিন্তু 4K এর মতোই করছে। ওয়াও, চমৎকার একটা রেজুলেশন কিন্তু দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিছু কিছু ব্যবসায়ী একটা সার্টিফিকেট দেখায় এইভাবে করে, এই সার্টিফিকেট যার কাছে আছে তার কাছ থেকে টিভি নেবেন। ওকে ওকে, এটা কিন্তু ভাই এটা মানে আমি মেনে নিতে পারতাছি না। আমার এক সাব ডিলার, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারতাম বলতে চাই নাই। ওকে, এর আগেও আমি দেখছি, আমি কিছু বলি না, যার ব্যবসা সে করতেছে কোনো সমস্যা নাই। কিন্তু আমার এক সাব ডিলার টিভি বিক্রি করছে কিস্তিতে। আচ্ছা আচ্ছা, পরে এই ভিডিওটা তার ওয়াইফ দেখছে, মানে যে কাস্টমার ওয়াইফ দেখছে, বলতেছে যে কি এই দেখো যে তুমি যে টিভিটা আনলা ওনার কাছে তো সার্টিফিকেট নাই, এক মাস পরে গিয়ে ওই দোকানদারে ধরছে, ভাই আপনার সার্টিফিকেট দেখান। ওকে, তা এখন সে তো আমার থেকে টিভি নিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনার কাছে কিন্তু সার্টিফিকেটটা নাই, তো বলতেছে আপনার টিভি ভুয়া, টিভিও ফেরত দিয়ে গেছে, আবার এক মাস ধরে ইউজ করছে, ফাও ইউজ করছে। পরে ওই ভাই আইসা আমাকে বলতেছে ভাই আমি এই কাহিনী আমি কি করবো কন, এটা একটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। সার্টিফিকেটের বিষয়টা আমি ক্লিয়ার করে দেই, এক বছর ব্যবসা করলে, এক বছর আরএফএল এর সাথে যদি ব্যবসা করে তাহলে আমরা যদি আগামী বছর সেপ্টেম্বরের পরে যদি ন্যাশনালি সারা বাংলাদেশে ফার্স্ট সেকেন্ড যদি না হই তাহলে আমরা বলি 10 লাখ টাকা দরিবান লয়ে যাবে। ব্যবসায়ী আপনারা বলবেন, আচ্ছা ধরেন ওনার কাছ থেকে যদি আমি আমি 10টা টিভি কিনে নিয়ে আসলাম, উনি তো হোলসেলার, আমি 10টা টিভি কিনে এসে টিভি টিভি খুচরা বেচতেছি, তাহলে আমি সার্টিফিকেট পাবো কই ভাই? এটা প্রাইস হলো 43,900, আমি একটু ভায়োলেন্ট হয়ে গেছি দর্শক, আমার প্রোডাক্ট যদি হিন্দি যদি জেনুইনই না হয় তাহলে কোম্পানি কেন লাগাই দিবে, আমি এটাই বুঝাইতে পারিনি। মানে কাস্টমারকে মানে অন্যদিকে মোটিভেশন করতে চাই। দেখেন এটা আসলে জেনুইন শোরুম, এখান থেকে আপনারা টিভি কিনে, আমি ওয়ালটনের বেশি সমস্যা, আমি তো ওয়ালটনের ডিলার, দুটাই ডিলার কিন্তু আমরা, এখন 2 টাকা কম বেশি যার ব্যবহার ভালো লাগবে, যার কথাবার্তা ভালো লাগবে সে তার কাছ থেকে নিবে, তার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু আপনি ইনফরমেশন দিয়ে সার্টিফিকেট ছাড়া টিভি নিতে পারবেন না, এটা তো হতে পারে। ওকে 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 ওকে, তো এটা আমরা একটা রিজনেবল প্রাইসের মধ্যেই পাচ্ছি, কেমন প্রাইস দিচ্ছেন ভাই বলেন? 33,800 টাকা। যারা আসলে সবসময়ের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স চান তারা কিন্তু এই টিভিটা কিনতেই পারেন। জি জি, আচ্ছা আচ্ছা ওকে, এটার এমআরপি হলো আমরা 28,500 টাকা, আর এটা 23% ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো 21,900 টাকা। 21,900 টাকা, যারা এসে নিয়ে যাবেন, মানে আমরা যেগুলোতে এখন এসে নিয়ে গেলে 2% এক্সট্রা বলতেছি, শুধুমাত্র ওগুলোতে এক্সট্রা দিব 2%। আচ্ছা আচ্ছা ওকে, আর যেগুলোতে 23% ডেলিভারি ফ্রি বলছে ওগুলোতে এক্সট্রা ওরকম দেওয়া যাবে না, কিন্তু আসলে অনার করবে, অনার করবে যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ওকে, তো রুবেল ভাইয়ের কাছ থেকে টিভি কিনলে কিন্তু ঠকবেন, আমি বারবার বলতেছি, বারবার এটা জেনুইন ডিলার আর কি, অবশ্যই এটা 25% ডিসকাউন্ট পাবে, এটা 25% এসে নিয়ে গেলে নিজ দেশে নিয়ে যদি যান 25% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, এরপরে কোনটা দেখবো? এরপরে হচ্ছে গ্রাম অঞ্চলে যারা বেসিক টিভি চালাতে চায়। আচ্ছা আচ্ছা ওকে, আমার আসলে স্পেসটা একটু ছোট, এখানে সব টিভি দেখাতে পারতেছি না, আমাদের সবগুলো মডেলই অ্যাভেলেবল আছে। ওকে ওকে, আর এই যে চমৎকার একটা টিভি দেখতে পাচ্ছেন, যে 32 ইঞ্চি S1 Pro, এটা দিয়ে আপনারা মোটামুটি ভবিষ্যতে চাইলে স্মার্ট বক্স সেটআপ বক্স দিয়ে স্মার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা নিতে গ্রাম অঞ্চলে বিশেষ করে খবর টবর দেখার জন্য তারা বলতে আমার দরকার নেই এত কিছু, আমি বুঝি না ভয়েস কন্ট্রোল কি, তারা হয়তো নিয়ে যায়। আর এগুলো কি সবগুলো তো ভয়েস কন্ট্রোল? হ্যাঁ, যেগুলো অ্যান্ড্রয়েড টিভি বলছে সবগুলো ভয়েস কন্ট্রোল, সবগুলো কিন্তু ভয়েস থাকবে। আচ্ছা আচ্ছা ওকে, প্রাইস কেমন? এটা প্রাইস হলো 20,500, যারা এসে নিয়ে যাবে তাদের প্রাইসটা বলি 25% দিয়ে
15,400 টাকায় 32 ইঞ্চি টিভি, 15,400 টাকায়। এখন কিন্তু ব্যবসার অবস্থা খুবই খারাপ, জাস্ট ট্রানজেকশন করতেছি ভাই, ট্রানজেকশন। হ্যাঁ, ট্রানজেকশন করে কোম্পানিতে যে আমরা যেটা লক্ষ্য নিয়েছি আগামী বছর ন্যাশনালি যাবো, ওইটাই জাস্ট করা হচ্ছে আর কি। ওকে, তারপর তো ভাই আপনাদের কাছে 4K টিভিও থাকবে। আর 4K 32 ইঞ্চি আর অনেকগুলো টিভি আছে, আমি ওদিকে দেখি। তারপর তো ভাই আপনাদের কাছে অ্যান্ড্রয়েড এর 32 এরও অনেক কালেকশন আছে, 32 এর মধ্যে কয়েকটা মডেল আছে, যে 32E20S, 32E30S আমার কাছে অ্যাভেলেবল আছে, 32E10ও আছে কিন্তু, আচ্ছা যদিও আগের মডেল আমার কাছে আছে, পাইয়ে যাবেন। তারপরে যে M03S আছে, এটা সম্পর্কে বলি, এটাতে নেটফ্লিক্স চালাতে পারবেন ফ্রিতে, ফ্রিতে নেটফ্লিক্স চালানো যায় অন্যভাবে, এটা আমি দেখাই দেবো। আর যে ক্রোমকাস্ট করতে পারবেন, ভিশনের প্রত্যেকটা টিভি কিন্তু ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম, আচ্ছা আচ্ছা, এই সাউন্ড সিস্টেমের কারণে আপনার কানের কোনো ক্ষতি হবে না। আর এই যে আই প্রোটেক্টিভ, প্রত্যেকটা প্যানেল কিন্তু আই প্রোটেক্টিভ, আই প্রোটেক্টিভ, জি, শিশুদের জন্য কিন্তু খুবই ভালো একটা টিভি, চোখের কোনো ক্ষতি হবে না, কানের কোনো ক্ষতি হবে না, রাইট রাইট। তো ওই যে গুলিস্তানে যে সব সস্তা টিভি বিক্রি করা হয়, আমি কিন্তু কোনো নাম বলতেছি না, হ্যাঁ, আচ্ছা, বা ভুল ইনফরমেশন দিচ্ছি না, যেটা লিগেল ওটাই বলতেছি। আপনি জেনে শুনে যদি নেন, নেন, সমস্যা নেই। ওই ওই টিভিগুলো হয় কি চোখের জন্য ক্ষতিকর, আর সাউন্ডটা মানে প্রথম অবস্থা ক্যান কেনা সাউন্ড হয়, কানে কানে কোনো ক্ষতি হয়, রাইট রাইট, ওই ওই ওইসব টিভি না কেনাই ভালো। মানে দেখা যায় বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম টাইম কার্টুন দেখে, সারাক্ষণ তাদের কানে মধ্যে যায়, না দেখলে তো বাতি দেয় না, রাইট রাইট, এরকম হয়। তো এই জন্য আপনাদের লাগে এক মাস পরে কিনেন, বাজারটা একটু বাড়াইয়া ভালো জিনিসটা কেন, আর ওগুলো এক বছর পরে ইনপুট করে আনে আমার মতো লোক, কোম্পানি না কিন্তু, আচ্ছা, কোনো দায়বদ্ধ না, আমাদের মতো যে কোনো একজন ইনপুট করে আনলো, একটা যে কোনো একটা নাম দিয়ে বিক্রি করলো। আর এটা তো ভাই একদম 4 বছর জেনুইন গ্যারান্টি, আর বিক্রি করার পরে হয় হলো কি 6 মাস পরে আউট, রাঙ্গামাটি থেকে বান্দরবন যেখানেই থাকেন, কোম্পানির প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে সার্ভিসটা সমাধান করে দেবে, মানে যেই সমস্যাই হোক সমস্যাটা অবশ্যই সমাধান করে দেবে, আচ্ছা আচ্ছা। এটার প্রাইস হলো 29,500, আমরা 23% ডিসকাউন্ট দিয়ে রাখবো, 22,700 সাথে ডেলিভারি ফ্রি, 22,700 ডেলিভারিটাও কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছি, আর এসে দিয়ে গেলে 25% এটাতে কিন্তু যেটাতে 25% বলতেছে ওটাই দিয়ে দিতে পারবো, আচ্ছা আচ্ছা ওকে। আমরা এখন ভিডিওতে বলে দিচ্ছি, পরবর্তীতে এসে বলবো আপনি 25% বলছেন দেন, তাহলে ওটা আমি যেগুলোতে 25% বলতেছি ওগুলাই 25, আচ্ছা আচ্ছা ওকে। এর পরবর্তীতে যে এটা কিন্তু নাই সারা বাংলাদেশে, নাই নাই ভাই, কাছে কিন্তু আছে, আমার কাছে আছে, খুব সীমিত সংখ্যক কোয়ান্টিটি আছে, ওকে। এটা মডেল হলো টিভি না ভাই, এটা কিন্তু আসলে মার্কেটে নাই, হ্যাঁ আসলে মার্কেটে নাই, এটার এই সাউন্ড সিস্টেমের জন্য খুব বেশি চলে, অনেক অনেক সাউন্ড, যারা মিউজিক লাভার তারা এই টিভিটা নিতে পারে, মানে দেখা যায় 2-3 হাজার টাকার সাউন্ড বার আপনাদের আর কিনতে হচ্ছে না, রাইট। এটা এমআইপি হলো 29,400, আমরা 23% ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো, 22,600 ডেলিভারি ফ্রি, আচ্ছা ডেলিভারি কিন্তু ফ্রি পে আছে, 25% না কিন্তু এটা, আচ্ছা আচ্ছা ওকে। না যেগুলা স্টক নাই কোম্পানিতে ওগুলো আমরা আসলে পাই না, আচ্ছা ওকে। এর পরবর্তীতে আমরা যে টিভিটা দেখাবো, মানে খেলা উপলক্ষে যে টিভিটা, খেলা যদিও এখনো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রেস কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু সামনে কিন্তু আবার একটা ওয়ার্ল্ড কাপ আসতেছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসতেছে, মানে এই খেলা উপলক্ষে এই টিভিটা সবচেয়ে বেশি চলছে, একদম সবচেয়ে বেশি, আচ্ছা 4K টিভি, মানে এই টিভির মতো টিভি বাংলাদেশে নাই বললেই চলে, নাই, আচ্ছা, মানে সবচেয়ে বেশি সেল হওয়া একটা 4K টিভি, 4K টিভির মধ্যে, হ্যাঁ মানে ভালো কোয়ালিটি সব দিক দিয়ে, আচ্ছা আচ্ছা ওকে। এটা তো ব্লুটুথ আছে, গুগল, প্রত্যেকটা টিভি কিন্তু গুগল সার্টিফাইড, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স আছে, ইউটিউব আছে, ক্রোমকাস্ট করতে পারবেন, মোবাইলে চালাতে পারবেন, ওয়াও, ফেসবুক, ফেসবুকও চালাতে পারবেন, গেমও চালানো যাবে, আর গেমও খেলতে পারবেন, তবে ফেসবুক টিভিতে না চালানোই ভালো, পার্সোনাল জিনিস পার্সোনাল থাকাই ভালো, রাইট রাইট রাইট। তো এটা কিন্তু একটা চমৎকার বেজেল নাই, একদম বড় স্বচ্ছ একটা প্যানেল, আচ্ছা আচ্ছা ওকে, চমৎকার একটা টিভি। তো এটা কেমন প্রাইসে দিচ্ছেন? হ্যাঁ এটা 49,900, আমরা 23% ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো, 38,400 টাকা, 38,400 টাকা, সাথে ডেলিভারি ফ্রি, ইনস্টলেশন ফ্রি, থান্ডার প্রোটেক্টর থাকবে, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা টিভির সাথে একটা একটা থান্ডার প্রোটেক্টর থাকবে, ওটা ফ্রি, ফ্রি থাকে, অন্য কোনো কোম্পানি দেয় না, ৪৩-৫৫ ইঞ্চি কোড উইল স্টক টুমরো, ঠিক আছে, মানে সবার জন্য একটা স্যাড নিউজ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিতে পারবে, দ্রুত নিয়ে ফেলতে হবে, দাম বাড়বে, প্রোডাক্ট থাকবে না, সবচেয়ে বড় কথা, ওই যে ডলারের ক্রাইসিসের কারণে এটা বাংলাদেশ সবাই জানে, আচ্ছা, সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী, যে কোনো মুহূর্তে এগুলোর দাম যদি বেড়ে যায়, আচ্ছা আচ্ছা, তাহলে বাড়তি দাম থেকে আমরা মানে ওয়েবসাইটে যে প্রাইস থাকে ওই প্রাইস থেকে আমরা
বাকি দামে নিতে হবে আর কি। ডিসকাউন্টটা দিয়ে থাকবো, ডিসকাউন্টটাই থাকবে আশা করি। আচ্ছা মানে ধার দেনা করে হলো কিনা ফেলে যদি ইচ্ছা থাকে দুই তিন মাস পরে কিনবেন আর কি। আচ্ছা ওকে, তো এটা আমরা একটা ভালো প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছি। এসে নিয়ে গেলেও 25% ডিসকাউন্ট পাচ্ছি, 4K টিভি 25% মাত্র 37,400 টাকা 4K টিভি পেয়ে যাচ্ছেন। ওয়াও চমৎকার, চমৎকার একটা টিভি। একদম ছোট টিভি কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে 24 ইঞ্চি টিভি, বেসিক টিভি আছে। আচ্ছা ওকে, 24 ইঞ্চির মধ্যে বেসিক টিভি আর কি। যে যারা খবর টবর দেখার জন্য সিসিটিভি টিভি ইউজ করতে চান, আপনি ওয়ারেন্টি কার্ড দেখে, ওয়ারেন্টি কার্ডে যেটা লিখা থাকবে ওইটাই। আসলে আপনাদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন, ওয়ারেন্টি কার্ড বুঝে নিবেন যে আসলে কি কি আছে। অনেকে এটাও বলতেছে 4 বছরের গ্যারান্টি। ওর আগে যে ম্যাজিক রিমোট যেটা, হ্যাঁ ওইটাতে কিন্তু 3 বছর প্যানেল গ্যারান্টি, 3 বছরে থাকছে। ওখানে ওয়েবসাইটে ছিল 4 বছর, আমি সাথে সাথে একদম এমন জায়গায় ফোন দিছি 1 মিনিটে ঠিক হয়ে যাচ্ছে 3 বছর। কাস্টমার সাক্ষী ছিল কাস্টমারের সামনে। ওকে চমৎকার জি। তো মোটামুটি এটাও আপনারা ছোট টিভিটা একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটা হলো 14,400, আমরা 23% ডিসকাউন্ট দিয়ে রাখবো, 11,000 টাকা মাত্র, 11,000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন, ভালো একটা টিভি পেয়ে যাচ্ছেন। তবে আপনাদের এই শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে? আমাদের শোরুমের নাম হলো সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স, আমাদের লোকেশন হলো ধলপুর রোড সায়দাবাদ যাত্রাবাড়ি। ওকে, ধলপুর বউ বাজার বলে একদম শোরুমের সামনে চলে আসতে পারবে। আচ্ছা ধলপুর বউ বাজার নামটা মনে, ধলপুর বউ বাজার জি। তো ভাই তাহলে আপনি একদম গ্যারান্টি যে এখান থেকে টিভি কিনলে আপনারা ঠকছেন না? একদম নিশ্চিত ঠকবেন না কোনো। হ্যাঁ এসে দেখে শুনে নিয়ে যান ভাই। ওকে জোর করতেছেন অনলাইনে অর্ডার করতে বলতেছেন, আপনি আসেন একটু কষ্ট করে আসেন, এত পরিমাণ ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন, একটু দেখে শুনে নিলে তো সমস্যা নাই, সমস্যা নাই। আর ওই যে ডিসকাউন্ট দিয়েও জ্বালায় আছে ভাই, বলে ভাই আসলে এত পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছেন অরিজিনাল কিনা। আচ্ছা আচ্ছা, এসে দেখে নিয়ে যান। তো যাচাই বাছাই করবেন অবশ্যই, আপনার টাকা দিয়ে কিনবেন অবশ্যই, যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে যদি ভালো মনে হয় অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর দেখেন প্রত্যেকটা টিভি কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে জি, আরো অনেকগুলো মডেল আছে, সবগুলো কিন্তু টিভি দেখানো যাচ্ছে না। ওকে তো আপনারা অবশ্যই সময় প্রয়াসে চলে আসতে পারেন, খুবই ট্রাস্টেড একটা শপ, আসলে সার্টিফিকেট দেখে কোনো কিছুই হবে না, আপনারা আসেন, আসলে অনেক কিছু বুঝতে পারবেন, তাই তো? ওকে তো মোটামুটি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।